ओम शांति। आज के तारीख हलो 22 मार्च 2023। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकल मुरलीते बाबा बोले छेन मिस्टी बाच्चार देही अभिमानी होए थाका एटाई हलो सबचेये बड़ लक्ष्य। देही अभिमानी के ईश्वरीय सम्प्रदाय बला हबे। तादेर काछे बाबा आर परम धाम छाड़ा आर कोनो किछुई भालो लागबे ना। तो बाबा बोले छेन जे देही अभिमानी होए थाका एटा हलो सबथेके बड़ लक्ष्य आर देही अभिमानी के ईश्वरीय सम्प्रदाय बला हबे। तादेर काछे बाबा आर परम धाम छाड़ा आर कोनो किछुई भालो लागबे ना। आजकेर प्रश्न, कोन एकटी धारणार माध्यमे भविष्यतेर 21 जन्मेर जन्य संचय हये जाए? उत्तर, श्रीमत अनुयायी নিজের এবং অন্যের উপকার করলে তবেই হয়। উপকার সেই করতে পারে যে সম্পূর্ণরূপে দেহী অভিমানী হতে পেরেছে, যার বুদ্ধি শুদ্ধ হয়ে গেছে। দেহ অভিমানী হচ্ছে বডি কনসিয়াসনেস, দেহী অভিমানী মানে সোল কনসিয়াসনেস। আমাদের দেহী অভিমানী হতে হবে। দেহ অভিমানী এলে অপকার হয়ে যায় আর সঞ্চিত পুঁজি সমাপ্ত হয়ে যায়, লোকসান হয়ে যায়, ক্রোধের ভূত অপকার করিয়ে দেয়। সেই জন্যই নিজের স্বভাব অত্যন্ত মধুর করে তুলতে হবে। গীত বলেছে, কে এলো আজ আমার মনের দ্বারে, ওম শান্তি। যখন পরমাত্মা বাবা এসে জীবাত্মাদের সাথে এসে মিলিত হন, তখন জীব আত্মা ভুলে যায় যে তারা জীব। তাদের দৃঢ় নিশ্চয় হয়ে যায় যে আমরা আত্মা এবং পরমপিতা পরমাত্মার সন্তান। এছাড়া বাকি যা কিছু আমরা দেখি, এই দেহসহ দেহের সকল সম্বন্ধ ইত্যাদি, এর কোনো কিছুই যেন মনে না থাকে। বাবা এখানে আসেন সেই এই জন্যই যাতে বাচ্চাদেরকে পুনরায় ঘরে ফিরিয়ে নিয়ে যেতে পারে। তোমরা একথা শুনে চমকে উঠো যে এ আবার কেমন কথা। ব্রহ্মার অন্ধকারময় রাত্রিকাল পূর্ণ হয়ে নতুন ভোরের সূচনা হয়। তখন দেহসহ দেহের যা কিছু সম্বন্ধ রয়েছে সেসবই ছিন্ন হয়ে যায়। তখন তোমরা চমকে উঠো যে এ কী হলো। এই পুরনো দুনিয়া তখন আর চোখে পড়ে না, তখন শুধু বাবা আর পরমধামের কথাই ভালো লাগে। এ বড় আশ্চর্যের কথা, তাই না? কিন্তু বাবাকে সম্পূর্ণভাবে চিনতে না পারার জন্য বুদ্ধির যোগ সঠিকভাবে তার সাথে যুক্ত হয় না বলে দেহ অভিমানও পুরোপুরি সমাপ্ত হয় না। তাদেরকে বানর সম্প্রদায় বলা হয়। যখন দেহী অভিমানী হয়ে উঠতে পারে তবেই তাকে ঈশ্বরীয় সম্প্রদায় বলা হয়। এই বানর সম্প্রদায় নিয়ে নারদের রূপে একটি দৃষ্টান্ত রয়েছে। নারদ খুব বড় ভক্ত ছিল, তার হাতে থাকত করতাল। তাকে বাবা দেখিয়েছিলেন যে দেখো তুমি বানর সম্প্রদায়ের, সুতরাং দেহী অভিমানী হয়ে থাকা বড়ই কঠিন, এ হলো শ্রেষ্ঠ লক্ষ্য। অনেকেই পবিত্র হয়ে থাকে, এরকম ভালো আর খারাপ মানুষ তো থাকেই। সন্ন্যাসীরা ঘর সংসার ত্যাগ করে পবিত্র হয়ে থাকে। যারা ঘর সংসার ত্যাগ না করে গৃহস্থী থাকে হয়ে থাকে, তারা গিয়ে সেই সন্ন্যাসীকে নিজের গুরুপদে বরণ করে। কলিযুগে দুনিয়ার সকল মানুষই নাস্তিক, নির্ধন, অনাথ। হে ভগবান, হে পরমপিতা পরমাত্মা, এ কথা বলা বাবাছেন এ কথা বলে তারা তাকে আহ্বান তো করে, কিন্তু তাকে চিনতে পারে না বলে সঠিক জানে না যে তিনি কে। আহ্বান করতে করতে তারা ক্লান্ত হয়ে যায়। তখন তারা বলে যে ঈশ্বর সর্বব্যাপী, তার আরাধনা ও বন্দনা করে, কিন্তু তাকে জানে না। এটি অত্যন্ত ভালোভাবে বোঝার বিষয়। ভগবানুবাচ গীতাতেও বলা হয়েছে, ভগবানুবাচ এখন এ হলো আসুরিক সম্প্রদায়। ভগবান এমন কেন বলবেন যে তোমরা বানর সদৃশ্য? নিজের মুখ আয়নায় দেখো, ওরা ভগবানকে জানে না, খালি খুঁজতেই থাকে। তাই মানুষের ওই ভগবানকে পাওয়া উচিত। অনেক খোঁজে কিন্তু তাকে পায় না কিছুতেই। তাই যখন ভগবান নিজে আসেন তখন তিনি নিজের পরিচয় আমাদেরকে দেন। গীতাতে সম্পূর্ণ পরিচয় রয়েছে। বলা হয় যে আমি হলাম রুদ্র, আমি রুদ্র এই জ্ঞান যজ্ঞে রচনা করেছি। যদি ওরা বলে যে শ্রীকৃষ্ণ এই যজ্ঞে রচনা করেছে, তাহলে শ্রী
কৃষ্ণ বলবে যে আমি তোমাদেরকে রাজযোগ শেখাচ্ছি। কিন্তু শ্রীকৃষ্ণ জ্ঞানযোগ্য এই নামে কোনো যোগ্য হয় না। বাচ্চারা একথা এখন শুধুমাত্র তোমরাই জানো, বাকি সমস্ত মানুষই হলো আয়রন এজেট মানে লৌহ যুগে। তাদের মুখ থেকে শুধু পাথরই নির্গত হতে থাকে। মিথ্যাবাদীদের জন্য বলা হয় যে তাদের মুখ কালো হয়ে যাবে। যখন সন্ন্যাস ধর্মের স্থাপনা হয় সেই সময় এই সৃষ্টি রজপ্রধান স্থিতিতে ছিল। ভারতের পবিত্রতা রক্ষার জন্য এই পবিত্র সন্ন্যাস ধর্মের স্থাপনা হয়, তাই তাদেরকে রজগুণী সন্ন্যাসী বলা। তারা সন্ন্যাস গ্রহণ করেন, কিন্তু তা হলো রজগুণ যুক্ত সন্ন্যাস, তা শতপ্রধান নয়। যখন ভারতে কাম বিকারের চিতাই উঠে তাতে জলে পুড়ে যেতে থাকে, তখন ড্রামাতে এই সন্ন্যাস ধর্মেরও পাঠ রয়েছে। এই সন্ন্যাস ধর্মকে সহজ রাজযোগ বলা হয় না, কারণ এটি ভগবান দেন শিখিয়ে দেন। তারা তো ভগবানকে জানেই না। পুরাণে বর্ণিত রয়েছে যে শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে এসেছিলেন। তো পুরাণে লেখা আছে নাকি শ্রীকৃষ্ণ নাকি দ্বাপর যুগে এসেছিলেন, তা অত্যন্ত বড় ভুল করা হয়েছে। বাবা বসে সেই সকল ভুলে যাওয়া মানুষদেরকে বোঝাতে থাকেন, কিন্তু একথা বোঝানোর জন্য অত্যন্ত রিফাইনেস মানে সূক্ষ্মতা এর প্রয়োজন। সন্ন্যাসীরা বলেন যে তোমরা সন্ন্যাস ধর্মের নিন্দা করো, তখন তাদেরকে বলো এখানে এসে এ কথা আগে শোনো বোঝো তারপর বলো। তাদেরকে বলতে হবে এখানে এসে শোনো বোঝো তারপর বলো। প্রথমে তাদেরকে বোঝাও যে তোমরা কার নিন্দা করো। পরমপিতা পরমাত্মা যিনি সকলের পিতা, গীতার ভগবান, তিনি এ জ্ঞান আমাদেরকে শুনিয়েছেন, বুঝিয়েছেন। শ্রীকৃষ্ণ নয়, পরমপিতা পরমাত্মা এসে বলেছেন যে এখন কলিযুগের অন্তিম সময় চলেছে, এখন সমস্ত মানুষের বুদ্ধি ক্ষয়প্রাপ্ত হয়ে পচনশীল আসুরিক বুদ্ধিতেই পরিণত হয়েছে। এখন এখানে পতিত আসুরিক রাজত্ব চলছে, সত্যযুগে থাকবে পবিত্র দেবী রাজত্ব। ওরা মনে করে যে আমরা ঈশ্বর, কিন্তু তা তো নয়। সকলের ঈশ্বর একই, যাকে সকলেই স্মরণ করে, এটা বোঝার বিষয়। কেউ যদি বুঝতে চায় তবেই তো বুঝবে, কিন্তু যিনি বোঝাবেন তাকেও খুব রিফাইনেন্স পারদর্শী হতে হবে। যার নিজের মধ্যেই ক্রোধের ভূত বিদ্যমান, সে অন্যকে কী করে কিছু বোঝাতে পারবে? ক্রোধের ভূত, মোহের ভূত, লোভের ভূত ইত্যাদি ছোট বড় নানান রকমের ভূত তো থাকেই। অনেক খারাপ অভ্যাস থেকে যায়, অনেক ভালো ভালো বাচ্চাদের দিয়েও মায়া কিছু না কিছু ভুল ভ্রান্তি করিয়ে দেয়। এ সমস্তই হলো দেহ অভিমানের শয়তানি। দেহ অভিমান আসা মাত্রই একদম বানরের তুল্য হয়ে যায়, তারপর আর সে মন্দিরে পূজার যোগ্য হতে পারে না। তোমরা জানো যে একমাত্র দেবী দেবতারাই মন্দিরে পূজার যোগ্য হতে পারে, তাদের জন্যই মন্দির বানানো হয়। সত্যযুগে সমগ্র দুনিয়াকে শিবালয় বলা হয়, কারণ সেখানে সকলেই মন্দিরে থাকেন। সমগ্র সৃষ্টিটাই মন্দিরের মতো পবিত্র হয়ে যায়, বিশ্ব শিবালয় হয়ে যায়। আর সেই শিবালয়ে যথা রাজা রানী তথা প্রজা সকলেই পবিত্র হয়ে থাকে। তো যখন এই সমস্ত কাউকে বোঝাবে, তখন তাকে অত্যন্ত যুক্তি সহকারে বোঝাতে হবে। ইঁদুর তার দাঁত দিয়ে সব কেটে দেয় আর তারপর ফু দিয়ে থাকে, তাদের মধ্যে সেটুকু বুদ্ধি রয়েছে। কোনো সাধু সন্ন্যাসী যখন আসবে, তখন প্রথমে যুক্তি সহকারে তাদের মহিমা কীর্তন করতে হবে। আসুন সন্ন্যাসী মহারাজ, আপনি অত্যন্ত মহান যে আপনি এই সন্ন্যাস ধারণ করেছেন, ঘর সংসার ত্যাগ করেছেন। তোমরা জানো যে দুই রকমের সন্ন্যাস রয়েছে, প্রথমটি হলো ঘর সংসার ত্যাগ করার সন্ন্যাস, দ্বিতীয় হলো ঘর সংসার ত্যাগ না করার সন্ন্যাস। এই দ্বিতীয় সন্ন্যাস হলো ঘরগৃহস্থের মধ্যে বসবাস করে রাজযোগ শিখে স্বর্গের মালিক হওয়া। কখনো এরকম কথা শুনেছেন? তো জিজ্ঞাসা করতে হবে কখনো এরকম কথা শুনেছেন? তখন ওরা বলবে যে এরকম কোনো কথা তো কোনো শাস্ত্রে লেখা নেই, গীতাতে শ্রীকৃষ্ণের নাম দাপরে বলা হয়েছে, তাহলে মানুষ বুঝবে কীভাবে? এখন চিত্রের উপর বোঝাতে হবে, সন্ন্যাসীদের বোঝাতে হবে যে তোমাদের সন্ন্যাস হলো ঘর সংসার ত্যাগ করার সন্ন্যাস। সকলে তো ত্যাগ করতে পারবে না, কারণ তারা প্রবৃতি মার্কে রয়েছে। তোমরা প্রবৃতিতে থেকেও পাঁচ বিকারের সন্ন্যাস করনি, কিন্তু আমরা তা করেছি।
এই কাজে আমরা পরমপিতা পরমাত্মার সাহায্য প্রাপ্ত করেছি। এইভাবে ঘরগ্রস্থে থেকেও পাঁচ বিকারের সন্ন্যাস করার মাধ্যমে আমরা স্বর্গের মালিক হয়ে যাব। সত্যযুগে দেবী দেবতারা পবিত্র ছিল, এখন আর নেই। কলিযুগের পর পুনরায় সত্যযুগ আসবে। বাবা নিজে এসে সত্যযুগের স্থাপনা করেন, প্রবৃত্তিতে থেকেও কমল পুষ্পের মতো পবিত্র করে তোলেন। তোমরা বলে থাকো যে আগুন আর তুলো একত্রে বাস করতে পারে না, কিন্তু এখানে আমরা সেটাই করে দেখাই। আমাদের কাছে প্রাপ্তির এই এম অবজেক্ট মানে প্রধান লক্ষ্য তো কিছুই নেই। অসীমের পিতা যখন এখানে আসেন তখন পুরাতন সৃষ্টির বিনাশ হয় আর নতুন সৃষ্টির স্থাপনা হয়। আমরা এই জ্ঞান লাভ করে থাকি নতুন দুনিয়ার জন্য। বাবা বলেন, দেহ সহিত তোমাদের যা কিছু সম্বন্ধ ইত্যাদি আছে সে সমস্ত ভুলে নিজেকে দেহী অভিমানে জেনে আমাকে স্মরণ করো। আমাদের এই রাজ্য হল শতপ্রধান, এখন এই সৃষ্টি তমপ্রধান হয়ে আছে। পুনরায় এই সৃষ্টি তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে উঠবে। একে শতপ্রধান করে তোলেন একমাত্র রচয়িতা বাবা। আমরা সেই অসীম জগতের পিতার কাছ থেকে এই সমস্ত শিক্ষা গ্রহণ করছি। ভগবান তো এক, ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও দেবতা বলা হয়, তাদের পরবর্তী শ্রেণীকে মানুষ বলা হয়। ভগবান থাকেন পরমধামে, আমরা আত্মারাও ওখানে বাস করি। এতটা রিফাইন সূক্ষ্মভাবে বোঝাতে হবে, কিন্তু যোগ সম্পূর্ণ না হলে ধারণা হয় না। বাবা যা বোঝাতে থাকেন তা কারোর মনে পড়ে না। যদি কোনো কোনো বাচ্চারা বলেও যে আমরা স্মরণ করি, কিন্তু বাবা তা স্বীকার করেন না। বাবা বলেন, যদি তোমরা স্মরণে থাকো তাহলে তোমাদের বুদ্ধি পরিশুদ্ধ হয়ে যাওয়া উচিত, আর জ্ঞানের ধারণাও ভালোভাবেও হওয়া উচিত। যদি জ্ঞান এর ধারণা হয়ে থাকে তাহলে তা অন্যকেও করাতে হবে, উপকার করতে হবে। তোমরা জানো যে বাবা এসে সকলের উপকার করে, মায়া রাবণ সকলের অপকার করে। বাবা এসে একবারই এতটা উপকার করেন যে 21 জন্ম ধরে আমরা উপকৃত হয়ে থাকি। একে উপকার বলো অথবা কৃপাই বলো, আশীর্বাদ ইত্যাদি যাই বলে থাকো, দ্বাপর থেকে পুনরায় অকৃপা শুরু হয়ে যায়। রাবণ অপকার করে, শ্রীমতের সাহায্যেই তোমরা অন্যের উপকার করতে পারবে। কিন্তু যদি দেহ অভিমানী হয়ে যাও তো অন্যের অপকার করা শুরু করে দেবে। উপকার করলে ভবিষ্যতের 21 জন্মের জন্য পুঁজি সঞ্চিত হয়ে যায়। কারোর অপকার করলে যা সঞ্চিত হয়েছিল তাও সমাপ্ত হয়ে যায়। যদি উপকার করতে জানো তাহলে তা করতে হবে, যদি উপকার করতে না জানো তাহলে নিশ্চয়ই আসুরিক মতে চলে অপকারই করবে। প্রত্যেক মানুষ একে অপরের উপকার করতে থাকে, কাম বিকারের বান ছুটতে থাকে। যখন কেউ বাবাকে ভুলে যায়, উপকার করা ভুলে যায়, তাহলে সে অন্যের উপকারী হয়েই যায়। এক সেকেন্ডে উপকার পরের সেকেন্ডে পুনরায় অপকার করে ফেলে। অনেক ভালো ভালো বাচ্চারা উপকারী ছিল, তারা উপকার করার শিক্ষা জানত, নিজের প্রতিও উপকার করত আর অন্যদের প্রতিও উপকার করত। তারপর মায়ার চক্রবহে ফেসে গিয়ে ভাগন্তি হয়ে গেল, অপকারী হয়ে গেল। এখন তারা কত উপকার করে, মানুষ ভাবে যে নিশ্চয়ই কিছু ঘটেছিল যার জন্য তারা বাবাকে ছেড়ে চলে গেল। তাহলে আমরা কিভাবে যাব? তারা এরকম উল্টাপাল্টা রটনার করতে থাকে। উপকার করে যতটা নিজের জমার খাতা বৃদ্ধি করেছিল, তারপর অপকার করে নিজে নিজের সমস্ত সঞ্চিত পুঁজি নষ্ট করে ফেলল। এরকম অনেক ঘটেছে এবং আরও হতে থাকবে। দেখো যে উপকার করেছিল সে দেহ অভিমানে এসে অপকারী হয়ে গেল। মানুষই মানুষের অপকার করে থাকে, যতক্ষণ না শ্রীমত অনুযায়ী চলবে কেউ কখনো কারোর উপকার করতে পারবে না। রাবণের মত অপকার করায় এই মুহূর্তে শ্রীমতে চলেছে, তো পরবর্তী মুহূর্তে আবার রাবণের মতে চলতে শুরু করে। যেই মাত্র ক্রোধের ভূত চেপে বসল অমনি অপকার করে ফেলল। বাবার উপর অপকারের কলঙ্ক লাগিয়ে দেয়, নিন্দা করিয়ে দেয়, এসব দেখে বাবা কি বলবেন? ঈশ্বরের সন্তান এমন হয় কি?
সমস্ত দেখে বাবা বলেন, ঈশ্বরের সন্তান এমন হয় কি? সে তখন বাবার হৃদয় সিংহাসনে আর স্থান পায় না। যখন কারোর ভূত ছেড়ে যায় তখন সে আবার মহিমা করতে শুরু করে। ক্রোধ ক্ষতিকারক, সে কারণে বাবা সর্বদা বলতে থাকেন যে মিষ্টি মধুর টেম্পার মানে স্বভাবযুক্ত হও। ক্রোধী টেম্পার হলো অজ্ঞানতার পরিচয়। তো ক্রোধী টেম্পার হচ্ছে অজ্ঞানতার পরিচয়। বাবা বোঝাতে থাকেন যে মোহ সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। নষ্ট মোহ হতে যখন অন্তিমের সময় আসবে তখন সম্পূর্ণ হতে পারবে। এ তো একটা রেস, তাই না? বাচ্চারা জানে যে মাম্মা আর বাবা প্রথমে পৌঁছে যান, সুতরাং তাদের মত অনুযায়ী চলে তাদেরকে অনুসরণ করা উচিত। সেরকম ধারণা করতে হবে। মাতা পিতার হৃদয় স্থান করে নিলে তখন সিংহাসনেও বুঝতে পারবে। তখন নিজেই নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আমরা শ্রী লক্ষ্মীকে বরণ করার জন্য অর্থাৎ মাতা পিতার সিংহাসনে বসার যোগ্য হয়েছে কি। যদি বুঝতে পারো যে আমাদের মধ্যে ক্রোধ এখনও রয়েছে, তাহলে কখনো হৃদয় স্থান পাবে না আর ভবিষ্যতেও মহারাজা মহারানী হতে পারবে না। প্রত্যেক ক্রদমে শ্রীমত অনুযায়ী চলতে হবে। যদি বিশ্বাসঘাতক হয়ে যাও তাহলে সত্যযুগে গিয়ে চণ্ডাল হবে। বা বলছেন বিশ্বাসঘাতকতা হয়ে গেলে সত্যযুগে সে চণ্ডাল হবে। হবহ পূর্বকল্প অনুযায়ী সমস্ত কথা বাবা রোজ রোজ শোনাতে থাকেন। এতে এতটুকু পার্থক্য হতে পারে না। বাচ্চাদের মধ্যে জ্ঞানের অফুরন্ত নেশা থাকা উচিত। যারা সেবাতে যুক্ত থাকবে তাদের মধ্যে এই নেশা বিদ্যমান থাকবে। যে যেমন সেবা করে সে সেই অনুযায়ী ফল অবশ্যই পায়। সর্বশ্রেষ্ঠ সেবা হলো জ্ঞান দান করা। এই সেবার মাধ্যমে বহুজনকে সুখ প্রদান করে চক্রবর্তী বানাতে হবে। অন্যদেরকে কিভাবে তৈরি করবে সেবারও এ সমস্ত যুক্তি বাবা খুব ভালো করে বলে দেয়। এই সেবা যে কোনো স্থানে হতে পারে। সেবায় 100 জনের মধ্যে হয়তো একজন জেগে উঠবে। এ যথেষ্ট পরিশ্রমের কাজ। এমনইভাবেই রাত দিন বাবার বিচার সাগর মন্থন চলতে থাকে। অনেক রকমের বিচার আনাগোনা করতে থাকে। কত বাধা বিঘ্ন আসে। বিশ্বকে পবিত্র স্বর্গ করে তুলতে হবে, তার জন্য অসংখ্য সংকল্প চলতে থাকে। ভাবতে ভাবতে রাত থেকে সকাল হয়ে যায়। সেই কারণেই গায়ন আছে, নিদ্রাকে জয়কারী ব্রহ্মা বাবার কখনো কখনো এই সমস্ত ভেবে ঘুমোয় আসতো না। বাচ্চাদেরকে বিশ্বের মালিক করে তুলতে হবে, কত বড় দায়িত্ব। এত চিন্তা তার থাকতো। বাচ্চারা, তোমাদেরও এতটা চিন্তা থাকা উচিত যে আমরা কতটুকু কত দূর পর্যন্ত শ্রীমতে চলতে পারছি। বাপদাদার সাথে সাথে আমাদেরও কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, সমগ্র পুরনো দুনিয়াকে রওনা করে দিতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমনা নমস্কার। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, কখনো এই রাবণের মতে চলে দেহ অভিমানে এসে বাবার অপকার করো না। বাবা বলছেন কখনো এই রাবণের মতে চলে দেহ অভিমানে এসে বাবার অপকার করো না, নিন্দা করিও না। শ্রীমতে চলে নিজের কথা সকলের উপকার করতে হবে। শ্রীমতে চলে নিজের তথা সকলের উপকার করতে হবে। 2 নম্বর, ক্রোধের ভূত যেন আমাদের ভেতরে প্রবেশ করার সুযোগ না পায়। তো বাবা বলছেন ক্রোধের ভূত যেন আমাদের ভেতরে প্রবেশ করার সুযোগ না পায়। অত্যন্ত মধুর স্বভাবের হতে হবে, যুক্তির দ্বারা সেবা করতে হবে। বরদান সম্পর্কে যে আত্মারা আসে তাদেরকে সদা সুখের অনুভূতি করিয়ে মাস্টার সুখদাতা ভব। সম্পর্কে যে আত্মারা আসে তাদেরকে সদা সুখের অনুভূতি করিয়ে মাস্টার সুখদাতা ভব। স্পষ্টীকরণ, তোমরা সুখদাতার সন্তান, মাস্টার সুখদাতা, সেই জন্য সুখের দাতা জমা করতে থাকো। শুধু এটা চেক করো না যে আজ সারাদিনে কাউকে দুঃখ তো দিলাম না, তো বরঞ্চ এইটা চেক করো যে কতজনকে সুখ দিতে পেরেছি। দুঃখ দিলাম না ঠিক আছে, কিন্তু আমি কতজনকে সুখ দিতে পেরেছি।
তোমাদের সম্পর্কে যে আসুক না কেন, তারা তোমাদের মাস্টার সুখদাতা স্বরূপের মাধ্যমে প্রত্যেক পদক্ষেপে যেন সুখের অনুভূতি করতে পারে। একেই বলা হয় দিব্যতা বা অলৌকিকতা। সর্বদা যেন এই স্মৃতি থাকে যে এই এক জন্মে 21 জন্মের সঞ্চয় জমা করে নিতে হবে। তো সর্বদা যেন আমাদের এই স্মৃতিতে থাকে যে এই এক জন্মে আমাদের 21 জন্মের সঞ্চয় জমা করে নিতে হবে। স্লোগান, এক বাবাকেই নিজের সম্পূর্ণ জগৎ সংসার বানিয়ে নাও। বাবা বলছেন এক বাবাকেই নিজের সম্পূর্ণ জগৎ সংসার বানিয়ে নাও, তবেই অবিনাশী প্রাপ্তি হতে থাকবে। তো বলছে এক বাবাকে নিজের সম্পূর্ণ জগৎ সংসার বানিয়ে নাও, তবেই অবিনাশী প্রাপ্তি হতে থাকবে। আচ্ছা, ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।